দেখো, আজকে যে টপিকটা শুরু করব সেই টপিকটা মাধ্যমিকে শিখে এসছো কিছুটা, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এর শুরুটা তোমাদের মাধ্যমিকে হয়েছিল। তো শুরুতে যে সমস্ত জিনিসগুলো আমরা শিখেছিলাম সেইগুলো আমি ডিটেলস বেশি আলোচনা করব না, যে পর্যন্ত শিখেছিলাম তারপর থেকে আমরা আলোচনা করব। তো যা শিখেছিলাম সেইগুলো একবার রিভিশন করার জন্য একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে আগে আমরা ত্রিকোণমিতি শেখার আগে আমরা জ্যামিতিতে কোণের ধারণা শিখেছিলাম, জ্যামিতিতে কোণের ধারণা শিখেছিলাম, তারপরে ত্রিকোণমিতিতে কোণের ধারণা শিখেছিলাম। এই যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ, এই দু ধরনের কোণের মধ্যে মূলত দুটো তফাত, দুটো ডিফারেন্স আছে। জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতির কোণের মধ্যে দু রকমের ডিফারেন্স আছে, দুটো পার্থক্য। কি কি? এক নম্বর, আগে জেনে নিন কোণটা কীভাবে তৈরি হয়। জ্যামিতিতে কোণ তৈরি হয় দুটো সরলরেখা পরস্পর ছেদ করার ফলে। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাদের মধ্যে কোণ উৎপন্ন হয়। আর ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয় কি না, একটা আলোকরশ্মি কোনো একটা অবস্থানে থাকে, একটা আলোকরশ্মি, এইটা হচ্ছে আলোকরশ্মির যেটা থেকে উৎস বিন্দু, এখান থেকে একটা রশ্মি এই বরাবর যাচ্ছে, এটা হচ্ছে প্রথম অবস্থান ছিল, এই অবস্থানটা পরিবর্তন করে অন্য আর একটা অবস্থানে এলো রশ্মিটা, তাহলে এইটা হচ্ছে প্রাথমিক অবস্থান আর একটা হচ্ছে অন্তিম অবস্থান বা শেষ অবস্থান। এই যে দুটো অবস্থান পরিবর্তন হলো, এই পরিবর্তনের ফলে কোণ তৈরি হয়, পরিবর্তনের ফলে কোণ তৈরি হয়। জ্যামিতিতে কোণের জন্য দুটো স্ট্রেট লাইন লাগে, আর ত্রিকোণমিতি কোণের জন্য একটা রশ্মির অবস্থান পরিবর্তন লাগে। তো এই যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতির কোণের মধ্যে মূলত দুটো তফাত। এক নম্বর তফাত হচ্ছে জ্যামিতিক কোণ আমার সব সময় হয় ধনাত্মক, অর্থাৎ তোমরা যা শিখেছো এখনো পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত সেটা হচ্ছে তোমাদের কোণের মান ধনাত্মক, অর্থাৎ 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 50 ডিগ্রি কোণ, 80 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ ইত্যাদি। ঋণাত্মক কোণ যে হয় সেটা তোমাদের জানা নেই বা শেখা নেই। তো এই জ্যামিতিক কোণ সবসময় হয় পজিটিভ ধনাত্মক, ত্রিকোণমিতির কোণ ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে, অর্থাৎ ত্রিকোণমিতির কোণ দুরকম হতে পারে, ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে, আর জ্যামিতিতে কোণ সবসময় ধনাত্মক হয়। তো ধনাত্মক হলো ঠিক আছে, ত্রিকোণমিতির কোণ ধনাত্মক ঋণাত্মক ব্যাপারটা কখন কি হবে? না, ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয় বললাম, একটা রশ্মি প্রথম একটা অবস্থানে থাকে, তারপর অন্তিম একটা আর একটা অবস্থান পরিবর্তন করে আর একটা অবস্থানে যায়। এই যে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে গেল রশ্মিটা, এই যাওয়াটা যদি রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যায়, অর্থাৎ প্রথমে এখানে ছিল, এই রশ্মিটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টো বিপরীত দিকে যদি ঘুরে, অর্থাৎ এই বরাবর এখানে ছিল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এইখানে এলো, তাহলে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটাকে বলা হয় ধনাত্মক কোণ, এই কোণটাকে বলা হয় ধনাত্মক কোণ। আর যদি এই রশ্মিটা প্রথমে এখানে ছিল, তারপর এই অবস্থানটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে এইভাবে এলো, তাহলে এই যে প্রথমে এখানে ছিল তারপর এই বরাবর ঘুরে এখানে এলো, এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় ঋণাত্মক কোণ। অর্থাৎ ত্রিকোণমিতিতে যে বললাম দু ধরনের কোণ, ধনাত্মক এবং ঋণাত্মক, ধনাত্মক কখন বলছি না, রশ্মিটা যদি অবস্থান পরিবর্তন করার সময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে অবস্থান পরিবর্তন করে তাহলে উৎপন্ন কোণটাকে বলবো যে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণটা তৈরি করলে সেটাকে বলবো ঋণাত্মক কোণ। অর্থাৎ জ্যামিতিতে যদি এই একটা সরলরেখা আর একটা এরকম ধরো সরলরেখা, তাহলে এই দুটো সরলরেখার মধ্যে এই কোণটা যদি 30 ডিগ্রি তাহলে এটা 30 ডিগ্রিই বলবো। ত্রিকোণমিতির ক্ষেত্রে এই একটা রশ্মি, এইটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অর্থাৎ এই দিক বরাবর ঘুরলো 30 ডিগ্রি, তাহলে এই কোণটাকে তখন বলবো -30 ডিগ্রি।
এটা হচ্ছে প্রথম অবস্থান, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান বা প্রথম অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান বা অন্তিম অবস্থান। এই যে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে গেল, এই অন্তিম অবস্থানে যাওয়ার সময় ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে, এই জন্য এই কোণটাকে বলবো ঋণাত্মক কোণ। ঠিক আছে, তাহলে এক নম্বর তফাৎ হলো জ্যামিতিক কোণ শুধুমাত্র ধনাত্মক হয়, ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক ঋণাত্মক দুই হতে পারে। দু নম্বর তফাৎ কি, জ্যামিতিক কোণ আমরা দেখেছি সর্বনিম্ন হচ্ছে 0 ডিগ্রি আর সর্বোচ্চ হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ জ্যামিতিতে কোণটা যদি থিটা বলি, এর সর্বোচ্চ মান হচ্ছে 360 ডিগ্রি আর সর্বনিম্ন মানটা হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ জ্যামিতিতে আমরা যে সমস্ত কোণ শিখেছি মাধ্যমিক পর্যন্ত, দেখেছো যে শূন্য নিচে কোনো কোণ তৈরি হয় না, আর একটা সরলরেখা আর একটা সরলরেখা 90 ডিগ্রি, অর্থাৎ একটা সরলরেখার পর আর একটা সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে দুটো সন্নিহিত কোণ যদি সমান হয়, প্রত্যেকে বলেছিলাম সমকোণ এবং মানটাকে বলেছিলাম 90 ডিগ্রি। অর্থাৎ সরলরেখাটা যদি এখান থেকে এইখানে যায়, এই একটা সরলরেখা, এই দুটো হচ্ছে 90, এই সরলরেখাটা যদি এখানে চলে আসে তাহলে হয়ে যাচ্ছে তখন 290 মানে 180। সরলরেখাটা যদি এইখানে চলে আসে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 327 270 ডিগ্রি, এই সরলরেখাটা পুরো একটা পাক যদি হয় তাহলে এইটাকে বলা হয় 360 ডিগ্রি। এইটা ছিল সর্বোচ্চ, জ্যামিতিতে সর্বোচ্চ মান ছিল 360, সর্বনিম্ন হচ্ছে 0। ত্রিকোণমিতির কোণটাই সর্বোচ্চ বলে কিছু নেই, সর্বনিম্ন বলেও কিছু নেই, যত খুশি হতে পারে। অর্থাৎ ত্রিকোণমিতির কোণটা কি না, একটা রশ্মি প্রথমে এই অবস্থানে ছিল, প্রথমে ধরো এখানে ছিল, এই অবস্থানে ছিল, এই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, মানে এই রশ্মিটা ধরো এরকম করে ঘুরলো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, ঘুরে থামলো না, আবার ঘুরছে, আবার ঘুরলো, দুটো পাক ঘুরে গিয়ে তারপরে এইটা। অর্থাৎ রশ্মিটা প্রথমে এইরকম একটা পাক ঘুরলো, তারপর দুটো পাক ঘুরলো, তারপরে ধরো এখানে গিয়ে 30 ডিগ্রি, এইটুকুটা 30 ডিগ্রি। তাহলে তার আগে কি করেছে না, এইটা পুরো এক পাক ঘুরেছে মানে 360, আবার এক পাক ঘুরেছে মানে আবার 360, তাহলে 720, তারপরে 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটাকে, এই যে টোটাল কোণ, এই টোটাল কোণটাকে বলবো 750 ডিগ্রি। বোঝা গেল যে রশ্মিটা প্রথমে এখানে ছিল, তারপর পুরো একটা পাক ঘুরলো মানে 360 ডিগ্রি হলো, দিয়ে থামলো না, আবার একটা পাক ঘুরলো, তাহলে আবার 360, মানে দুটো 360 মানে 720, দিয়ে 30 ডিগ্রি গিয়ে থামলো, তাহলে টোটাল কতটা কোণ উৎপন্ন হলো না, প্রথমে 360, আবার 360, তারপরে 30, 750 ডিগ্রি। যদি আরো একটা পাক ঘুরতো বা আরো কিছুটা ঘুরতো আরো বাড়তো, যদি 10 পাক ঘুরতো তাহলে 360 × 10, তাহলে 3600, তার সঙ্গে যেটা গিয়ে থামতো, যদি এখানে এসেই থামতো তাহলে টোটাল 10 পাক ঘুরেছে মানে 3600 ডিগ্রি কোণ, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে উৎপন্ন হয় তাহলে শুধু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি 100 বার ঘুরে তাহলে 360 × 100 অত ডিগ্রি কোণ মাইনাস হবে ঘড়ির কাঁটার দিকে হলে। অর্থাৎ কতবার ঘুরবে তার উপরে ডিপেন্ড করবে মানটা কত হবে। অতএব ত্রিকোণমিতির কোণে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বলে কিছু হয় না। এই মূলত দুটো তফাৎ, ত্রিকোণমিতির কোণ আর জ্যামিতিক কোণ। এইবার এই যে কোণ আমরা বার করি, ত্রিকোণমিতি সবসময় একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা অঙ্ক করেছি, সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি। এই সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহু, সমকোণী একটা ত্রিভুজ যদি থাকে তার তিনটে বাহু, তার মধ্যে একটা থাকে অতিভুজ বলি, একটা লম্ব, একটা ভূমি, এ বি সি, এইটা একটা ত্রিভুজ। এইটা যদি সমকোণ হয় তাহলে এর বিপরীত বাহুটা অতিভুজ, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, সব সময় সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হবে, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হবে। বাকি যে দুটো বাহু পড়ে থাকে এদের মধ্যে একটাকে বলা হয় লম্ব, একটাকে বলা হয় ভূমি। যখন সরাসরি আমি ফেস টু ফেস ক্লাস করি তখন আমি জিজ্ঞাসা করি যে এই যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজের কোন বাহুটাকে আমরা লম্ব বলবো।
এই ত্রিভুজের কোন বাহুটা লম্ব হবে। তো দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দেয় এ বি বাহুটা হচ্ছে লম্ব বাহু, এ বি বাহুটা হচ্ছে লম্ব আর বি সিটা হচ্ছে ভূমি। কিন্তু সঠিক উত্তর এটা নয়, সঠিক উত্তর এটা নয়। সঠিক উত্তর কি? যখনই তোমায় কেউ জিজ্ঞাসা করবে যে এ বি সি ত্রিভুজের বি কোণটা যদি সমকোণ হয় তাহলে লম্ব কোন বাহুটা, তাহলে তুমি উত্তর দেওয়ার আগে জানতে চাইবে যে আপনি কোন কোণের জন্য জানতে চাইছেন। যে এই যে ত্রিভুজ তিনটে কোণ, তিনটের মধ্যে সমকোণটা সবসময় অতিভুজ হবে, এই কোণটা জন্য জিজ্ঞাসা করবে না, করলে তোর এই যে দুটো কোণ, এই দুটো কোণের মধ্যে কোন কোণটার জন্য জানতে চাইছেন এইটা তুমি আগে জিজ্ঞাসা করো, তবে গিয়ে তারপর উত্তর দেবে। কারণ এই বাহুটাও লম্ব হতে পারে, এটাও লম্ব হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোন কোণের সাপেক্ষে জানতে চাইছে। যদি বলে এই কোণটার সাপেক্ষে, অর্থাৎ এই কোণটা যদি আমি থিটা বলি, তাহলে থিটা কোণের জন্য এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি থিটা কোণের জন্য। তাহলে এইটা যদি থিটা কোণ হয় তাহলে এই কোণটা কত? নব্বই মাইনাস থিটা, কারণ ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি একশো আশি, এটা যদি নব্বই হয় বাকি দুটো মিলে নব্বই হবে। এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটা নাইনটি মাইনাস থিটা, অর্থাৎ থিটা কোণের জন্য এইটা লম্ব এইটা ভূমি। কিন্তু বলে যদি বলে নব্বই মাইনাস থিটা এই কোণটার জন্য, এই কোণটার জন্য কোন বাহুটা লম্ব হবে? না, এই কোণটার জন্য লম্ব হচ্ছে এই বাহুটা, তখন লম্ব হয়ে যাবে, এইটা তখন ভূমি হয়ে যাবে। অর্থাৎ থিটা কোণের জন্য এইটা লম্ব এইটা ভূমি ছিল, কিন্তু এই কোণটার জন্য এইটা হয়ে যাবে লম্ব এইটা হয়ে যাবে ভূমি। অর্থাৎ বি এ সি এই কোণের জন্য বি সি বাহুটা হয়ে যাবে লম্ব আর এ বি বাহুটা হয়ে যাবে ভূমি এই কোণটার জন্য। বুঝতে পেরেছ? অর্থাৎ লম্ব কোন বাহুটা জিজ্ঞাসা করলে আগে তুমি জানতে চাইবে কোন কোণের সাপেক্ষে আপনি জানতে চাইছেন। যখন বলবে আমি এই কোণের সাপেক্ষে জানতে চাইছি তাহলে বলবে বিসিটা লম্ব, যদি বলে না আমি এই কোণের সাপেক্ষে জানতে চাইছি তাহলে বলবে এ বিটা লম্ব। অর্থাৎ যে কোণের সাপেক্ষে জানতে চাইবে সেই কোণের বিপরীত বাহুটা লম্ব, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে? ওই জন্য আমাদের যে ছটা কোণানুপাত সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন মানে লম্ব আর অতিভুজের অনুপাত, কস মানে ভূমি আর অতিভুজের অনুপাত, ট্যান মানে লম্ব আর ভূমির অনুপাত, সাইনের উল্টো কোসেক অতিভুজ বাই লম্ব, কসের উল্টো সেক অতিভুজ বাই ভূমি, ট্যানের উল্টো কট ভূমি বাই লম্ব। আমি এখানে কোণটা লিখিনি, ওই জন্য লিখিনি যে এইখানে যা কোণ দেবে সেই কোণের জন্য লম্ব আর অতিভুজের অনুপাতটা। এইখানে যদি একটা ব্যাং বলে সাইন ব্যাং, তাহলে জানবে যে ব্যাং বলে একটা কোণ আছে, ত্রিভুজের মধ্যে ব্যাং বলে একটা কোণ আছে, সেই কোণের জন্য লম্ব আর অতিভুজের অনুপাত। বোঝা গেছে? সাইন আলফা যদি বলে তাহলে জানবে আলফা বলে একটা কোণ আছে, সেই কোণের জন্য লম্ব আর অতিভুজের অনুপাত। বুঝতে পারছো? যদি বলে ট্যান নব্বই মাইনাস আলফা, তার মানে জানবে ত্রিভুজের মধ্যে নব্বই মাইনাস আলফা বলে একটা কোণ আছে, সেই কোণের জন্য ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমির অনুপাত। অর্থাৎ নব্বই মাইনাস আলফা বলে যে কোণ, তার লম্ব আর ভূমির অনুপাত। ওই জন্যে তোমরা দেখেছ যে এইটা একটা ফর্মুলা পড়েছিল না, সাইন নাইনটি মাইনাস থিটা মুখস্থ করেছিল, সাইন নাইনটি মাইনাস থিটা। সাইন নাইনটি মাইনাস থিটা মানে নাইনটি মাইনাস থিটা বলে একটা কোণ আছে, সেই কোণের জন্য সাইন, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে নাইনটি মাইনাস থিটা যে কোণটা সেই কোণের জন্য লম্ব বাই অতিভুজ, তাহলে নাইনটি মাইনাস থিটা এই কোণটা, তাহলে এই কোণের জন্য লম্ব বাই অতিভুজ মানে কোনটা? বিসি বাই এসি, এসি বিসি বাই এসি লম্ব বাই অতিভুজ। আর সাইন কস থিটা যদি করি আমি, কস থিটা, কস থিটা মানে কত? তার মানে থিটা বলে যে কোণটা আছে সেই কোণের জন্য কস, কস মানে হচ্ছে, কস মানে কত? ভূমি বাই অতিভুজ। তাহলে থিটা বলে যে কোণ এই কোণের জন্য ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি, এই যে বিসি বাই এসি। ওই জন্য সাইন নাইনটি মাইনাস থিটা সমান আমরা লিখেছিলাম কস থিটা। ঠিক একই রকম ভাবে ট্যান নাইনটি মাইনাস থিটা যদি করি, তাহলে এই নাইনটি মাইনাস থিটা যে কোণটা তার জন্য ট্যান, ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে নাইনটি মাইনাস থিটা
যে কোণ 90 মাইনাস থিটা যে কোণ সেই কোণের জন্য ট্যান, তার মানে এই কোণের জন্য লম্ব বাই ভূমি, তাহলে এই কোণের জন্য এটা লম্ব এটা ভূমি, তার মানে বিসি বাই এস এ বি। আর যদি কট থিটা করি তাহলে থিটা বলে যে কোণটা সেই কোণের জন্য ভূমি বাই লম্ব, কট মানে দেখো ভূমি বাই লম্ব, তাহলে থিটা বলে যে কোণ তার জন্য ভূমি এইটা ভূমি এইটা লম্ব, তাহলে বিসি বাই এসি, এই যে বিসি বাই এ বি, বিসি বাই এ বি, ওই জন্য ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা। এটা তোমরা মাধ্যমিকে শিখেছিলে, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, এই যে ফর্মুলা কি করে এলো না, এই হচ্ছে ইয়ে, বুঝতে পেরেছ? এই ছটা হচ্ছে অনুপাত, সাইন মানে লম্ব বাই অতিভুজ। এইবার এইখানে যা কোণ দেবে, যদি বলে আলফা স্কোয়ার প্লাস বিটা, সাইন আলফা স্কোয়ার প্লাস বিটা, তা মানে জানবে আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা বলে যে কোণটা সেই কোণের জন্য লম্ব আর অতিভুজের অনুপাত। যদি বলে যে কস এ প্লাস বি, তার মানে জানবে এ প্লাস বি বলে যে একটা কোণ আছে ত্রিভুজের, এ প্লাস বি বলে যে কোণটা আছে সেই কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত। যদি বলে ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি, তার মানে জানবে এ মাইনাস বি বলে যে কোণটা তার জন্য সেই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি। ক্লিয়ার? ঠিক আছে। এইবার আমরা যে বললাম ত্রিকোণমিতির কোণ, আমরা বললাম সর্বোচ্চ বা সর্বনিম্ন বলে কিছু হয় না। এখন তাহলে কোণের মান যত খুশি হতে পারে, তাহলে সেই কোণের মানগুলো আমি কি করে বার করব? আমরা মূলত পাঁচটা আমাদের আদর্শ কোণ আছে, কি কি না, 0 ডিগ্রি একটা, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। এই কটা কোণের জন্য আমি এই ছটা অনুপাতের মান জানি, মাধ্যমিকে এইগুলো আমরা নিয়ে অঙ্ক করেছি। এইবার কোণটা যদি আমার এই সূক্ষ্ম কোণের মধ্যে না থাকে, অর্থাৎ একটা এই যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তারপরে এইটা হচ্ছে 90 থেকে 180, তারপরে 180 থেকে 270, 270 থেকে 360, এইভাবে চলবে। তো আমরা যা কাজ করেছি এই মধ্যে কোণগুলো নিয়ে কাজ করেছি, 0 থেকে 90 পর্যন্ত মাধ্যমিকে আমরা এর মান বার করেছি বা এই নিয়ে আমরা অঙ্ক করেছি। এখন যেহেতু আমরা বড় হয়েছি একটু, তাহলে এখন আর এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এখন আমায় টোটাল যে কোনো জায়গায় কোনটা হতে পারে। তো এখানে একটুখানি দেখো যে কোনটা, যখন এই যে ছটা অনুপাত সাইন কস ট্যান কোসেক সেক কট, এই ছটা অনুপাত মানেই হচ্ছে ত্রিভুজের যে তিনটে বাহু থাকে, একটা অতিভুজ, একটা লম্ব, একটা ভূমি, অতিভুজ লম্ব ভূমি, এদের মধ্যে দুটো করে বাহুর অনুপাত, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, এই যে মোট ছটা অনুপাত, এই ছটা অনুপাত দিয়ে আমরা মান বার করি। এখন যদি ত্রিভুজটা অর্থাৎ কোণটা যদি সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ 0 থেকে 90-এর মধ্যে যদি হয়, সমকোণ 90-এর মধ্যে যদি কোণটা, অর্থাৎ প্রথম পাদে যদি কোণটা থাকে, অর্থাৎ 0 থেকে বেশি 90 থেকে কম, তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে যে ত্রিভুজটা পাবো, এই ত্রিভুজে যাবো তিনটে বাহু, অতিভুজ মানে এইটা সবসময় দূরত্ব, এই বিন্দুটা থেকে এর দূরত্ব, এইটা সবসময় পজিটিভ, এইটা সবসময় পজিটিভ, এই দূরত্বটা সবসময় পজিটিভ হবে। এইবার এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এর দেখো যদি এইটাকে আমি কোণ বলি, অর্থাৎ কোণটা যদি এর মধ্যে হয়, তাহলে এই কোণের জন্য এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, তাহলে এইটাও দেখো পজিটিভ, কারণ এক্স অক্ষের উপরের দিকটাকে আমরা পজিটিভ বলি, এই দিকটাকে পজিটিভ বলি, এই দিকটাকে নেগেটিভ বলি, এই ডান দিকটাকে পজিটিভ বলি, বাম দিকটাকে নেগেটিভ বলি, তাহলে এইটা পজিটিভ, এইটাও পাবো ডান দিকে যেহেতু থাকবে, তাহলে এটাও পজিটিভ। অর্থাৎ কোণটা যদি এই প্রথম পাদে থাকে, কোণটা যদি প্রথম পাদে থাকে, তাহলে উৎপন্ন ত্রিভুজের যে তিনটে বাহু লম্ব ভূমি অতিভুজ, যা তিনটে বাহু, তিনটে বাহুই দেখো পজিটিভ, তার মানে
এই লম্ব অতিভুজের অনুপাত বা লম্ব ভূমির অনুপাত বা ভূমি অতিভুজের অনুপাত যাই করো সবগুলোই দেখো দুটো পজিটিভ সংখ্যার অনুপাত, দুটো পজিটিভ সংখ্যার অনুপাত। ওই জন্য এখানে সব কোণানুপাতগুলো সাইন ওয়াই লম্ব আর অতিভুজের অনুপাত, তাহলে এই পজিটিভ সংখ্যা এই পজিটিভ সংখ্যার অনুপাত, এই পজিটিভ পজিটিভ এই অনুপাত, পজিটিভ পজিটিভ এই অনুপাত, এই দুটো অনুপাত পজিটিভ হবে, এই দুটো অনুপাত পজিটিভ, এই দুটো অনুপাত পজিটিভ, তাহলে এই ছটা কোণ অনুপাত সবই পজিটিভ। ওই জন্য এখানে লেখা হয় অল, অল মানে অল ত্রিকোণমিতিক রেশিও, মানে সমস্ত কোণানুপাতগুলো ছটা যে কোণানুপাত আছে সবগুলোই এখানে হচ্ছে পজিটিভ। কোণটা যদি দ্বিতীয় পদে থাকে, অর্থাৎ রশ্মিটা প্রথমে এখানে ছিল তারপর 90 এর থেকে বেশি কিন্তু 180 থেকে কম এইখানে উৎপন্ন হলো, অর্থাৎ কোণটা এইটা যদি হয়, এই কোণটা যদি উৎপন্ন করে, তাহলে সেই ক্ষেত্রে তখন যদি লম্ব টানি তখন যে ত্রিভুজটা অতিভুজটা বললাম সবসময় পজিটিভ হবে। এইটা দেখো এই দিকটা কি, এইটা যেহেতু মূলবিন্দুর বাম দিক তাহলে এইটা হচ্ছে নেগেটিভ আর এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে পজিটিভ। তাহলে এই ত্রিভুজের অতিভুজ এইটা আর এইটা লম্ব এইটা ভূমি, তখন পজিটিভ কোন দুটোর অনুপাত হবে, এই দুটোর অনুপাত দেখো পজিটিভ হবে, এই দুটোর অনুপাত নেগেটিভ, এই দুটোর অনুপাত নেগেটিভ, কারণ দুটো পজিটিভ সংখ্যার ভাগ করলে পজিটিভ হয়। তাহলে এই দুটো বাহুর অনুপাতটা পজিটিভ, মানে লম্ব আর অতিভুজের অনুপাতটা পজিটিভ, লম্ব আর অতিভুজ বা অতিভুজ বা আর লম্ব অনুপাত, অর্থাৎ এইটা পজিটিভ হবে এইটা পজিটিভ হবে, কিন্তু কসটা কী হবে ভূমি বা অতিভুজ, এই দুটোর অনুপাত, এই দুটো ভূমি আর অতিভুজ নেগেটিভ, সেকটা নেগেটিভ, ট্যান মানে লম্ব বাই ভূমি, এই দুটোর অনুপাত কী হবে নেগেটিভ, এই দুটোর অনুপাত নেগেটিভ। তাহলে পজিটিভ কোণটা হচ্ছে এইটা আর এইটা, তাহলে এইটা ওই জন্য বলা হয় সাইন, অর্থাৎ দ্বিতীয় পদে কোণটা যদি দ্বিতীয় পদে থাকে তাহলে এখানে সাইনের অনুপাতটা হচ্ছে পজিটিভ হবে, সাইনের হওয়া মানে কোসেকটাও হবে, আর বাকিগুলো নেগেটিভ, অর্থাৎ কস সেক ট্যান কট সবগুলো হচ্ছে এই অঞ্চলের মধ্যে। দ্বিতীয় পদে যদি কোণটা থাকে তাহলে এই চারটে কোণানুপাত হচ্ছে নেগেটিভ, কস সেক কট আর ট্যান। তাহলে এখানে দেখলাম সব কোণানুপাতগুলো পজিটিভ, এখানে দেখলাম সাইন, সাইন মানে কোসেকটাও। তৃতীয় পদে যদি থাকে, অর্থাৎ এই কোণটা ঘুরে যদি আরো এই দিকে, অর্থাৎ কোণটা এখানে না থেমে এইখানে চলে এলো, তাহলে যে ত্রিভুজটা এক সবসময় ত্রিভুজটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন করবে, এক্স অক্ষের সঙ্গে যে ত্রিভুজটা উৎপন্ন করবে, তাহলে এইটা দেখো যেহেতু মূলবিন্দুর বাম দিকে তাহলে এটা নেগেটিভ হবে, এখান থেকে এইটা দেখো এক্স অক্ষের উপর দিকটা কেন আমরা পজিটিভ বলি, তাহলে নিচের দিক এইটা নেগেটিভ হবে আর এইটা সবসময় বললাম পজিটিভ। তাহলে এখানে কোন দুটো বাহুর অনুপাত পজিটিভ হবে বলো, এখানে কোন দুটো বাহুর অনুপাত পজিটিভ হবে, এখানে কোন দুটো বাহুর অনুপাত পজিটিভ হবে, না পজিটিভ হবে দুটো নেগেটিভ সংখ্যার অনুপাত পজিটিভ হয়, তাহলে এই দুটোর অনুপাত, আর এই দুটো মানে হচ্ছে লম্ব আর ভূমি, এইটা সবসময় অতিভুজ, এইটা সবসময় অতিভুজ, তো অতিভুজটা পজিটিভ, তাহলে এই দুটোর অনুপাত করলে নেগেটিভ হবে, এই দুটোর অনুপাত করলে নেগেটিভ হবে, কিন্তু এই দুটোর অনুপাত দেখো পজিটিভ হবে। তার মানে এই দুটো মানে কি লম্ব ভূমি বা ভূমি লম্ব, অর্থাৎ লম্ব ভূমি বা ভূমি লম্ব, তার মানে ট্যানটা এবং কটটা পজিটিভ, ওই জন্যে এখানে লেখা হয় ট্যান। তাহলে এই ঘরে সব অল, এখানে সাইন আর কোসেক, এখানে ট্যান আর কট, অল সাইন ট্যান। কোনটা যদি এইবার চতুর্থ পদে হয়, অর্থাৎ এইটা যদি কোনটা হয় চতুর্থ পদে হয়, তাহলে কি হয় না, এখানে দেখো অতিভুজটা সবসময় পজিটিভ, এইটা পজিটিভ আর এইটা নিচের দিক নেগেটিভ, তাহলে পজিটিভ কোন দুটো অনুপাত হবে এইটা আর এইটা, তাহলে ভূমি আর অতিভুজ বা অতিভুজ ভূমি, ভূমি অতিভুজ বা অতিভুজ ভূমি, ভূমি অতিভুজ বা অতিভুজ ভূমি, তাহলে কোনটা কসটা, কস আর সেক। ওই জন্যে আমরা যেটা মনে রাখি এইটা যে এই ঘরটায় অল, এই ঘরটায় সাইন, এইটা ট্যান, এইটা কস, অল সাইন ট্যান কস, এইভাবে মনে রাখে যে প্রথম পদে সব কোণানুপাতগুলো পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর কোসেকটা পজিটিভ বাকি সবাই নেগেটিভ, এখানে হচ্ছে ট্যান আর কটটা পজিটিভ বাকি সবাই নেগেটিভ, বাকি চারটে নেগেটিভ,
এখানে হচ্ছে কস আর সেকটা পজিটিভ, বাকি চারটে নেগেটিভ, আর এখানে ছটাই পজিটিভ, অল সাইন ট্যান কস, এটা মনে রেখে দেবে। এটা নালে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ হলো দেখলাম। এরপর আমি কোণের মান বার করব, যে 90 ডিগ্রির বেশি যদি কোণ হয় তাহলে মান কিভাবে বার করব, অল সাইন ট্যান কস এটা মনে রেখে দেবে। 90 ডিগ্রির বেশি যদি হয় তখন কোণের মান কিভাবে বার করব, 90 ডিগ্রির বেশি যদি হয় কোণের মান কি করে বার করব। ধরো বললো তোমায় ট্যান 45 480 ডিগ্রি, এইটা সমান কত বার কর, ট্যান 480। আরো বইয়ের অঙ্ক দু একটা দেখি, ধরো কস মাইনাস 1170, কস মাইনাস 1170 ডিগ্রি সমান কত, অর্থাৎ কোণ দেওয়া থাকলে মান কিভাবে বার করব, দুটো শিখব। প্রথমে হচ্ছে এরকম যদি কোণ দেওয়া থাকে মান কিভাবে বার করব, পরের স্টেজে শিখব মান দেওয়া থাকলে কোণ কিভাবে বার করব। তো আপাতত কোণ দেওয়া আছে, মানটা কিভাবে বার করব। দেখো নিয়মটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যে কোণটা দেবে যদি এর মধ্যে দেয় তাহলে তো একদম ডাইরেক্ট মান বসিয়ে দেবো, যদি এর মধ্যে না থাকে এর বাইরে থাকে কোনটা, অর্থাৎ 90-এর বেশি বা 0-র কম, তাহলে যেটা করবে সেই কোণটাকে তোমায় 90-এর গুণিতক আকারে লিখবে, তার সঙ্গে একটা সূক্ষ্ম কোণ যোগ বা বিয়োগ করে অ্যাডজাস্ট করবে। কি বললাম, এই যে 480টাকে তুমি 90-এর গুণিতক আকারে লিখবে, দিয়ে তার সঙ্গে একটা সূক্ষ্ম কোণ যোগ অথবা বিয়োগ করে অ্যাডজাস্ট করবে যেন 480 হয়। তাহলে আমি লিখতে পারি দেখো ট্যান এইটাকে, আচ্ছা এইটা পরে আমি করছি, কস মাইনাস 1170 এটা আমি পরে করছি, এইটা সমান কেউ লিখতে পারে 90 × 5 5 9 45 450 + 30, বোঝা গেল কিনা। দেখো 480টাকে আমি কিভাবে লিখলাম, 90 × 5 + 30, 5 9 45 450 + 30 480, এইটা কেউ বলতে পারে না আমি ওইটা ওইভাবে লিখবো না, এইভাবে লিখবো যে ট্যান 90 × 6, 6 9 54 540 − 60, তাহলেও দেখো 480। বোঝা গেল এই স্টেপটা ক্লিয়ার কিনা আগে বলো, যে এই যে কোণটা দেবে সেটাকে একটা 90-এর গুণিতক আকারে লিখবে, তার সঙ্গে একটা সূক্ষ্ম কোণ যোগ অথবা বিয়োগ করে অ্যাডজাস্ট করবে কোণটাকে। তাহলে 90-এর গুণিতক আকারে এইটাও করতে পারে কেউ, কেউ এইটাকে এইভাবেও লিখতে পারে, ঠিক আছে। যেভাবেই হোক তুমি লিখবে 90-এর গুণিতক প্লাস একটা সূক্ষ্ম কোণ অথবা 90-এর গুণিতক মাইনাস একটা সূক্ষ্ম কোণ, হলো প্রথম স্টেপ হয়ে গেল। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে, এই যে লিখলাম এইবার দেখবে যে এই কোণটা কোনটার মধ্যে পড়ছে, এই ঘরে না এই ঘরে না এই ঘরে না এই ঘরে, এই যে কোণটা বা এই যে কোণটা এইটা যেটা আমি লিখলাম ভাঙলাম, সেই কোণটাকে আমি দেখবে যে এই কোন ঘরটাই পড়ছে, এইটা ফার্স্ট রাফে হিসাব করবে। এইটা যদি করি 90 × 5 + 30, তাহলে 90 × 5 মানে এটা 1টা 90 2টা 90 3টে 4টে 5টা, +30 মানে আবার ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তার মানে আরো 30 মানে এখানে 90 × 5 মানে এই যে 1টা 90 2টো 3টে 4টে 5টা +30, তাহলে কার ঘরে পড়ছে, সাইনের ঘরে, ক্লিয়ার। এখানে যদি করি তাহলে কার ঘরে পড়ছে দেখো, এইটা 90 × 6, তাহলে 1টা 90 2টো 90 3টে 4টে 5টা 6টা, −60, মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আবার ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি, মানে আবার এইখানেই পড়ছে, এই ঘরেই পড়ছে দেখো, ক্লিয়ার। এটা করলেও এই ঘরে পড়ছে, এটা করলেও এই ঘরে পড়ছে, এটা মানে 90 × 6 মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 6 বার, মানে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার, এরপরে −60, মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি, তার মানে এইরকম জায়গায় কোথাও পড়বে, তার মানে এই ঘরটাই পড়ছে, এইটা কার ঘর, কার ঘর, সাইনের ঘর, কার ঘর, সাইনের ঘর। তাহলে এই কোণটা কার ঘরে পড়ছে, সাইনের ঘরে, কিন্তু আছে কে, ট্যান,
যার ঘরে পড়ছে এখানে যদি সেই কোণানুপাতটা থাকে তাহলে পজিটিভ চিহ্ন হবে, আর যদি সেই কোণানুপাতটা না থাকে তাহলে নেগেটিভ চিহ্ন হবে। ক্লিয়ার? প্রথমে বললাম এই কোণটাকে 90 এর গুণিতক আকারে লিখলে তার সঙ্গে একটা সূক্ষ্ম কোণ অত যোগ অথবা বিয়োগ করবে, কোণটা অ্যাডজাস্ট হলো। এরপরে এই কোণটা দেখবে কার ঘরে পড়ছে, এখানে যার ঘর, যার ঘরে পড়ছে সেইটাই এখানে দেখবে সেই কোণানুপাত আছে নাকি অন্যটা, যদি অন্য থাকে তাহলে চিহ্ন হয়ে যাবে মাইনাস, চিহ্ন হয়ে যাবে মাইনাস। যদি এটা ট্যান না থেকে এখানে সাইন থাকতো বা কোসেক থাকতো তাহলে সাইনের ঘর মানেই কোসেকেরও ঘর, তাহলে তখন চিহ্নটা হয়ে যেত প্লাস। এইটা যদি সাইন থাকতো বা কোসেক থাকতো, এটা যদি সাইন থাকতো বা কোসেক থাকতো তাহলে চিহ্নটা হয়ে যেত প্লাস। হলো চিহ্নের কাজ, দুটো স্টেপ হয়ে গেল। প্রথম হচ্ছে কোন কোনটাকে অ্যাডজাস্ট, এক নম্বর স্টেপ। দু নম্বর স্টেপ, চিহ্নটা আমি প্লাস লিখব না মাইনাস লিখব, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার? ঠিক আছে, তিন নম্বর বা ফাইনাল কাজ। তিন নম্বর কাজ হচ্ছে এখানে এবার দেখবে 90 এর সঙ্গে যে সংখ্যাটা গুণ করেছো সেটা যুগ্ম না অযুগ্ম, 90 এর সঙ্গে যে সংখ্যাটা গুণ করেছি সেটা যুগ্ম না অযুগ্ম। যদি যুগ্ম হয় তাহলে যে কোণানুপাতটা তোমার দেয়া আছে সেটাই লিখবে, যদি অযুগ্ম হয় তাহলে যে কোণানুপাতটা দেয়া আছে তার পূরক কোণানুপাতটা লিখবে। সাইনের পূরক কি? কস। ট্যানের কট, কোসেকের সেক। বোঝা গেল যে 90 এর সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেটা যদি যুগ্ম হয় তাহলে যা কোণানুপাত আছে সেটাই লিখবে, আর যদি অযুগ্ম হয় তাহলে তার পূরক কোণানুপাতটা লিখবে। এখানে দেখো অযুগ্ম আছে তাহলে এই ট্যানটার জায়গায় আমি কি লিখব? কট। এখানে যুগ্ম আছে তাহলে ট্যানের জায়গায় ট্যানই লিখব। ক্লিয়ার? তাহলে কোন কোণানুপাতটা লিখব সেটা লেখা হয়ে গেল। এইবার যে সূক্ষ্ম কোণটা আছে বসিয়ে দাও 30 ডিগ্রি, এখানে সূক্ষ্ম কোণ কোনটা আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে আর চিহ্ন দেখবে না কিন্তু কোনটা লিখে দেবে, তাহলে মাইনাস কট 30 আর এখানে মাইনাস ট্যান 60, তাহলে এর মান কত? মাইনাস ট্যান 60 মানে মাইনাস রুট 3, আর দেখো মাইনাস কট 30 মানে মাইনাস রুট 3। তাহলে আলটিমেট উত্তর দেখো সেম পেয়েছি, উত্তরটা সেম পেয়েছি, উত্তর কিন্তু সবসময় একই পাবে, যাই করো একই পাবে। তাহলে কোণ দেওয়া থাকলে মান নির্ণয়ের তিনটে স্টেপ, আবার একবার বলছি, প্রথম স্টেপ হচ্ছে কোণটাকে তুমি 90 এর গুণিতক প্লাস অথবা মাইনাস একটা সূক্ষ্ম কোণ লিখবে, এটা হচ্ছে প্রথম কাজ, প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ। দু নম্বর স্টেপ হচ্ছে যে এইবার ওই কোণটা দেখবে তুমি ওই অল সাইন ট্যান কোষের নিয়ম অনুযায়ী কোন ঘরে পড়ছে, যে ঘরে গিয়ে পৌঁছচ্ছে কোনটা সেটা কোন কোণানুপাতের ঘর। যদি দেখো যে কোণানুপাতটা আমার এখানে বার করতে দিয়েছে তারই ঘর, তাহলে চিহ্নটা হবে পজিটিভ। যদি দেখো যে তার ঘর নয় অন্য কোণানুপাতের ঘর, তাহলে চিহ্নটা হয়ে যাবে নেগেটিভ। হয়ে গেল দ্বিতীয় স্টেপ। তিন নম্বর স্টেপ হচ্ছে যে 90 এর সঙ্গে যে সংখ্যাটা গুণ করেছি সেটা যুগ্ম না অযুগ্ম, যদি যুগ্ম হয় তাহলে যে কোণানুপাতটা আছে সেটাই লিখবে, যদি অযুগ্ম হয় তাহলে তার পূরক কোণানুপাতটা লিখবে, লিখে এইবার যে সূক্ষ্ম কোণটা দিছিল সেই সূক্ষ্ম কোণটা বসিয়ে দেবে, তাহলেই উত্তর পেয়ে যাবে। এখন যদি এইটা 30 ডিগ্রি বেরোলো, এইটা যদি 480 না দিয়ে 470 দিত তাহলে এইখানে এটা 20 হতো, এটা 20 হতো আর এইখানে এটা 70 হতো, তাহলে 20 হলে তখন এইটাকে কট 20 লিখতাম, তখন আর এই রকম মান পেতাম না, তখন এইটাই লিখে দেবো, তখন এইটাই উত্তর হয়ে যাবে মাইনাস কট 20 ডিগ্রি। বোঝা গেল? যদি আমার এরকম আদর্শ কোনো মানে অ্যাডজাস্ট হয় তাহলে পার্টিকুলার মানটা তুমি পাবে, আর যদি এই পাঁচটা কোণ বাদ দিয়ে অন্য কোনো 50 ডিগ্রি, 65 ডিগ্রি, 10 ডিগ্রি, তাহলে ওই রকম করেই ওই ডিগ্রি দিয়েই লিখে রেখে দেবে, মান তখন পাবে না। ক্লিয়ার? তাহলে এই আর একটা অঙ্ক যদি করি আর একবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই অঙ্কটা করলে আর একটা করলে আশা করছি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, আর বুঝতে অসুবিধা নেই। তাহলে প্রথম স্টেপ, এই কোণটাকে আমায় কি করতে হবে, এই কোণটাকে আমার
90 এর গুণিতক ইনটু এটা, তাহলে মাইনাস 90 ইনটু কত, 9 10 911 13 মনে হয়, 9 13 কত 117, হ্যাঁ 9 9 × 13 117 মানে 1170 প্লাস 0 ডিগ্রি করতে পারো বা মাইনাস 0 ডিগ্রিও করতে পারো। দেখো এইটা পুরোপুরি 1170 মানে 90 × 13 এইটা, তাহলে এইটা মাইনাস 90 × 13 এটা আছে প্রথম কাজ ফার্স্ট স্টেপ, এইটাকে 90 এর গুণিতক প্লাস একটা সূক্ষ্মকোণ এই জাতীয় বা মাইনাস সূক্ষ্মকোণ যাই বলি সেটা অ্যাডজাস্ট হয়ে গেল, প্রথম স্টেপ হয়ে গেল। দু নম্বর কাজ চিহ্নটা বসাবো, প্লাস বসাবো না মাইনাস বসাবো, তাহলে আমায় এইটা দেখতে হবে যে কার ঘরে পড়ছে, তাহলে মাইনাস 90 × 13 তার মানে মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে কতবার, 90 13 বার, তাহলে এখান থেকে শুরু করো, একবার দুবার তিনবার চারবার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, 13 বার এইখানে এসে থেমে গেল। এইবার যদি এখানে একটা কোণ থাকতো তাহলে এদিক বা এদিক, যদি এখানে +30 থাকতো তাহলে এদিকে যেত, যদি -30 থাকতো তাহলে আবার এদিকে আসতো, তাহলে এই জায়গায় এসে থামলো, এই জায়গায় এসে থামলো, ঠিক আছে। তাহলে এইটা দেখো তোমার 90 × 13 তাহলে 12 90 × 13 এখানে এসে থামলো, কার ঘর এটা, এটা দেখো মাঝখানে আছে, ট্যান কস দুই আছে, যদি আমি মাঝখানে থাকি তাহলে চিহ্নটা কি বসাবো, তুমি প্লাস বসালেও হবে মাইনাস বসালেও হবে, এইরকম যদি হয় তাহলে প্লাস বসালেও হবে মাইনাস বসালেও দেখবে হবে, ঠিক আছে। তাহলে এর ঘর কেউ কসেরও বলতে পারে কেউ ট্যানেরও বলতে পারে, তাহলে যা খুশি এটা বসাও, যদি প্লাস বসাও তাহলে এখানে প্লাস, এইবার এটা কস কসই রাখবো নাকি সাইন করব সেটা ডিপেন্ড করবে 90 এর সঙ্গে যেটা গুণ আছে সেটা যুগ্ম না অযুগ্ম, দেখতে পাচ্ছি 90 এর সঙ্গে যেটা গুণ আছে সেটা অযুগ্ম, তাহলে কসটা হয়ে যাবে কত, সাইন, এইবার এটা জিরো, তাহলে সাইন জিরো জিরো, এখানে কেউ যদি মাইনাস লিখতো তাহলে এটা হয় প্লাস জিরো হতো বা মাইনাস জিরো হতো, অর্থাৎ আলটিমেট উত্তরটা হচ্ছে জিরো, প্লাস জিরো অথবা মাইনাস, বোঝা গেল, মাইনাস লিখলেও কোনো অসুবিধা নেই। অনেকে হয়তো ভাবছো যে এইটা কস সাইন আছে বলে মিলে গেল, এটা যদি সাইন না থেকে অন্য কিছু হতো তাহলে দেখতে যে এইরকম তখন এই কোণটা এরকম হতো না, অন্য জায়গায় পড়ে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা কোণ যদি দেওয়া থাকে তাহলে মান কিভাবে বার করব, আশা করি অসুবিধা হবে না। আর একটা যে কোনো একটা কোণ করি, যে কোনো একটা যে -945 ডিগ্রি, কস অফ -945 ডিগ্রি, কস অফ -945 ডিগ্রি, কস -945 ডিগ্রি, এটাও দেখো, তাহলে কস -90 × 10 করলে 990, তাহলে 990 45, তাহলে প্লাস 45 করতে হবে, 90 ডিগ্রি × 10 990, -990 তার সঙ্গে +45 করলে -945, এইটা হলো। তাহলে এইবার দেখো 90 × 10, তাহলে ঘড়ির মাইনাস আছে ঘড়ির কাঁটার দিকে, 4 4 8 9 10, তাহলে এইটা হলো +45, +45 মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এই ঘরে পড়ছে, এই ট্যানের ঘরটায় পড়ছে, দেখো যে 4 4 8 9 10, +45 মানে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে ভুল বললাম, 90 × 10 এটা মাইনাস, তাহলে 4 4 8 9 10 ঘড়ির কাঁটার দিকে হলো, এবার +45 ডিগ্রি, প্লাস মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এই দিকে, তাহলে ট্যানের ঘরেই পড়ছে, ঠিক আছে, ট্যানের ঘরে পড়ছে, তাহলে ট্যানের ঘরে পড়ছে মানে এই চিহ্নটা হয়ে গেল মাইনাস, চিহ্নের কাজটা হয়ে গেল। এবার তিন নম্বর স্টেপ, যে এটা কস কসই রাখবো নাকি এটা এর পূরক কোণ অনুপাতটা লিখবো সেটা ডিপেন্ড করবে, এইখানে যেটা গুণ আছে সেটা যুগ্ম না অযুগ্ম, এখানে আছে কি যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম যদি থাকে তাহলে কস কসই থাকবে, কস এইবার যে সূক্ষ্ম কোণটা আছে 45 ডিগ্রি, এবার কস 45 মাইনাস কস 45 মানে 1/√2, এইটা হয়ে গেল অ্যান্সার, এইটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এইটা হচ্ছে যদি কোণ দেওয়া থেকে মান বার করা। এরপরে যেটা গন্ডগোল করে বেশিরভাগ, যে মান দেওয়া থাকলে কোণ কিভাবে বার করব, মান দেওয়া থাকলে কোণ কিভাবে বার করব, যে সাইন থিটা ইকুয়াল টু -√3/2, তাহলে থিটা কত, থিটা কত,
বা tan থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে tan থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে থিটা ইকুয়াল টু কত। আগে কোণ দেওয়া ছিল মানটা বার করছি, এখন মান দেওয়া আছে থিটার মানটা বার করতে হবে, অর্থাৎ কোণটা বার করতে হবে। তাহলে দেখো এটা বইয়ে কিন্তু এইভাবে ক্লিয়ার বলা নেই, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো তাহলে আর ভুল হবে না, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো তাহলে আর ভুল হবে না। প্রথমে ধরো এইটা বার করব, তাহলে প্রথম কাজ হচ্ছে এইখানে প্লাস বা মাইনাস যাই থাক তুমি সবসময় প্লাস মানটা ধরেই বার কর। কি বললাম, এইখানে যদি মাইনাস চিহ্ন থাকে তুমি মনে মনে মাইনাস থেকে বাদ দাও, মাইনাস থাকলে মাইনাস থেকে মনে মনে বাদ দাও। তাহলে মাইনাসটা বাদ দিলে কত মান হলো, রুট থ্রি বাই টু, সাইন থিটা ইকাল টু রুট থ্রি বাই টু, থিটা তাহলে কত হবে এইটাকে বলতে পারবে। সাইন থিটা যদি রুট থ্রি বাই টু হয় তাহলে থিটা কত হয়, 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই যে সাইন থিটা মাইনাস চিহ্নটা যদি বাদ দিই তাহলে সাইন থিটার মানটা হচ্ছে রুট থ্রি বাই টু, তার মানে কত ডিগ্রি পেলাম, 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি এইটা ফার্স্ট বার করো, 60 ডিগ্রি এইবার দেখো এইখান থেকে এদিকে 60 ডিগ্রি নেবে, এখান থেকে এই দিকে 60 ডিগ্রি হলো, এই 180 থেকে এই দিকে 60 ডিগ্রি, এই দিকে 60 ডিগ্রি, এইটা এইটা করতে পারবে কিনা বলো। প্রথমে বললাম এই চিহ্নটা ম্যানেজ করে দাও, প্লাস থাকলে খুব ভালো, প্লাস না থাকলে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস থেকে তুমি ধরবে না, দিয়ে প্লাস ধরে দেখো থিটার মানটা কত হয়, থিটার মান 60 ডিগ্রি পেলাম, তাহলে এখান থেকে 60, এখান থেকে 60, এদিকে 60, এদিকে 60, এই হচ্ছে 4টে। এইবার এর দুটো জায়গাতে হচ্ছে পজিটিভ হবে, দুটো জায়গায় নেগেটিভ হবে। সাইন, সাইনটা কোন দুটো জায়গায় পজিটিভ, না সাইনটা দেখো এইটা হচ্ছে নিয়ম, এইখানটা হচ্ছে অল, এখানে সাইন, এখানে ট্যান, এখানে কস, তাহলে সাইনটা এখানটাই পজিটিভ, এখানটাই পজিটিভ, এটাই নেগেটিভ, এটাই নেগেটিভ, অর্থাৎ এই মানটাতে পজিটিভ, এই মানটাতে পজিটিভ, এই মানটাতে নেগেটিভ, এই মানটাতে নেগেটিভ। আমার মাইনাস রুট থ্রি বাই টু বলেছে, তার মানে এই মানটা হতে পারে এবং এই মানটা হতে পারে। এই মানটা মানে কত, এইটা দেখো 180, তার সঙ্গে আরো 60, তার মানে থিটার মানটা হতে পারে 180 প্লাস 60, তার মানে 240 ডিগ্রি হতে পারে। আর একটা আছে এইটা, এইটা যদি পজিটিভ দিক দিয়ে রেখো তাহলে এইটা টোটালটা 360, এইটা যদি 60 হয় তাহলে এই কোণটা কত, এখান থেকে এইটা 300 ডিগ্রি। বড় বুঝলে কিনা, এই যে এই দুটো পজিটিভ বলেছি কারণ অল এ পজিটিভ সাইন, এই ঘরটা সাইনের ঘর, তাহলে এই ঘরটাতে পজিটিভ মান দেবে, নেগেটিভ দেবে এই দুটো, যেহেতু এখানে নেগেটিভ মানটা আছে তাহলে নেগেটিভ মানটা কোথায় কোথায় দেবে, এই কোণের ক্ষেত্রে দেবে, এই কোণের ক্ষেত্রে দেবে। তাহলে এই কোণটা মানে এখান থেকে আরো 60 ডিগ্রি, তার মানে এইটা আছে 180, তার সঙ্গে আরো 60, তার মানে 240, আর এইটা 60 মানে আলটিমেট এখান থেকে এই কোণটা হতে পারে কত, 300 ডিগ্রি, এইটা লিখলাম। কেউ যদি বলে কোণগুলোকে আমি ঘড়ির কাঁটার দিক দিয়ে লিখবো, তাহলে এই কোণটার বেলা লিখবে -60, আর এই কোণটার লিখবে 90 প্লাস এইটা 180 থেকে 60 বাদ দিলে 120, তাহলে এখানটা হচ্ছে -120। কেউ এই দিক দিয়ে কোণগুলো লিখতে পারে, কেউ ঘড়ির কাঁটার বিপরীত দিয়েও কোণগুলো লিখতে পারে, মোট কথা এইখানে আসতে হবে আর এখানে আসতে হবে। এখানে আসার জন্য এই জায়গায় পৌঁছানোর জন্য এই দিক দিয়ে বললে এটা বলবো 300 ডিগ্রি, আর এই দিক দিয়ে যদি বলি তাহলে বলবো -60 ডিগ্রি, অর্থাৎ এই 300 ডিগ্রিও বলতে পারে কেউ, -60 ডিগ্রিও বলতে পারে। তেমনি এই জায়গাটায় আসার জন্য কেউ যে এই দিক দিয়ে আসবে সে বলবে 180 প্লাস 60, মানে 240, যে এই দিক দিয়ে আসবে সে বলে 90 প্লাস 180 থেকে 60 বাদলে -120। এইটা এটাও বলতে পারো, এটা এটাও বলতে পারো, শুধু এই দুটো নয়, এরপরে তুমি যত পাক ঘোরাবে তত, অর্থাৎ এই যে 240 বললাম তার মানে এইটা, তার সঙ্গে আবার একটা পাক ঘুরে আবার এইটা করতে পারো, তার মানে এর সঙ্গে আরো 360 যোগ করবে, এর সঙ্গে আরো 360 যোগ করবে, আবার 360, মানে অসংখ্য মান থাকতে পারে থিটার। তো মূলত এই দুটো মান তুমি লিখবে, তারপরে এর সঙ্গে 360 যোগ করবে, আবার 360 যোগ করবে, আবার 360 যোগ করবে, যত খুশি মান হতে পারে, কারণ এখানে যদি এই 30 ডিগ্রিতে যদি হাফ হয় তাহলে এইটা যদি 30 ডিগ্রি, এইটা যদি সাইনের মান বলছে, সাইন 30 হচ্ছে 1 এর 2, 30 ডিগ্রি হতে পারে, কেউ বলতে পারে 360 প্লাস 30, আবার
এইটা, তারপর আবার এইটা, তার মানে এইটা সবই তো 300 হাফ হবে মানটা, অর্থাৎ শুধু 30 বলতে পারে, তার সঙ্গে 360+30 বলতে পারে, 360+360+30 বলতে পারে, এইভাবে চলবে, এইভাবে যত খুশি বলতে পারো। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে ট্যান থিটা ইকাল টু -1 বলেছে, তাহলে থিটার মানটা বার করতে বলেছে। ট্যান থিটা ইকাল টু -1, থিটার মান বার করো। তাহলে মাইনাস চিহ্নটাকে আমি বললাম যে ওইটাকে আগে মনে মনে বাদ দাও, তাহলে ট্যান থিটা ইকাল টু 1, ট্যান থিটা যদি 1 হয় তাহলে থিটার মান কত হয়? 45 ডিগ্রি। যেই 45 পেলাম তার মানে জানবে এখান থেকে এই দিকে 45, এইটা এখান থেকে এই দিকে 45, সবসময় এখান থেকে এদিকে এদিকে, আবার এখান থেকে এইদিকে 45, আর এখান থেকে এইদিকেও 45। এই চারটে জায়গার মধ্যে তোমার দুটো জায়গা হচ্ছে +1 হবে, দুটো জায়গায় -1 হবে। কোথায় কোথায় প্লাস, কোথায় কোথায় মাইনাস? অল এইখানটা হচ্ছে প্লাস, এইখানটা সাইন, তার মানে ট্যানের মানটা এই জায়গাটা হচ্ছে মাইনাস ট্যান, এইখানটা হচ্ছে প্লাস, কারণ ট্যানের মান বার করতে দিয়েছে, এইখানটা মাইনাস। তাহলে ট্যানের এই দুটো জায়গায় প্লাস, এই দুটো জায়গায় মাইনাস, তাহলে যেহেতু ট্যান থিটা -1 বলেছে, তার মানে এইখানে হতে পারে আর এইখানে, অর্থাৎ এইখানে আসতে হবে কিংবা এখানে আসতে হবে। যদি এখানটা ধরি তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কত লিখবে? না, তার মানে থিটা ইকাল টু লিখবে 90, 180 থেকে 45টা বাদ দিলে 135 ডিগ্রি একটা। আর এই জায়গাটায় যদি আসতে চাও তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এলে 360 থেকে 45 বাদ দিলে 315 ডিগ্রি, এইটা হলো। এর সঙ্গে আরো 360+135, 360+315, 360 × 2+135, 360 × 2+315, এইভাবে চলবে যত খুশি, মানে এক পাক, দু পাক, তিন পাক, চার পাক। ক্লিয়ার? তাহলে মান দেওয়া থাকলে কোণ নির্ণয় করার স্টেপগুলো কি কি? মান দেওয়া থাকলে কোণ নির্ণয় করার স্টেপগুলো হলো, প্রথম কাজ হচ্ছে যে মানটা পজিটিভ নেগেটিভ যাই থাক না কেন, সবসময় পজিটিভ মান ধরে থিটার সূক্ষ্ম কোণ কোনটা পাচ্ছি সেটা আমি দেখে নেব, থিটার কোণ কোনটার জন্য ওই পজিটিভ মানটা হয় সেটা আমি দেখে নেব, থিটার যে কোণের জন্য হবে সেই কোণটা ফার্স্ট নির্ণয় করবো, এটা হচ্ছে প্রথম কাজ। যেই ওই কোণটা পেয়ে গেলাম, এইবারে এই 0 ডিগ্রি থেকে অত ডিগ্রি এদিকে, অর্থাৎ 45 ডিগ্রি পেলে এদিকে 45, এদিকে 45, 60 পেলে 0 ডিগ্রি থেকে উপর দিকে 60, নিচের দিকে 60, তেমনি 180 থেকে এদিকে 60, এদিকে 60, এইটা হচ্ছে 180, এখান থেকে 60, এখান থেকে 60, যদি 30 ডিগ্রি পাও তাহলে এখান থেকে 30, এখান থেকে 30, এখানে 180 এদিকে 30, 180 এদিকে 30। এইবার দেখবে দুটো জায়গায় পজিটিভ মান, দুটো জায়গায় নেগেটিভ মান। এবার অল সাইন ট্যান কস এই নিয়ম অনুযায়ী দেখবে যে যে কোণানুপাতটার মান বার করতে দিচ্ছে সেই কোণানুপাতটা কোন দুটো জায়গায় পজিটিভ, কোন দুটো জায়গায় নেগেটিভ, সেই দুটো দেখে নিলে। এইবার দেখবে যেহেতু পজিটিভ মান যদি বার করতে দেয় তাহলে সেই দুটো কোণ বার করবে, যদি নেগেটিভ মান বার করতে দেয় তাহলে সেই দুটো কোণ বার করবে। এবার ওটাকে 360-এর যতগুলো গুণিতক পারবে হবে, মূলত দুটো বার করা হয়ে গেলেই আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইটা কিন্তু অনেকে গন্ডগোল করে, এই মান বার করাটা বুঝতে অসুবিধা হয়, আমি যা বললাম স্টেপ বাই স্টেপ করবে, আশা করছি আর অসুবিধা হবে না। বইয়ে কিন্তু এইভাবে বলা নেই, এভাবে এত সহজ করে বোঝানো নেই, ঠিক আছে? এইবার ধরো এখানে কিছু অঙ্ক তোমাদের করতে দিয়েছে, অঙ্ক কিছু করতে দিয়েছে, 2-4টে অঙ্ক করলে 2-3টে অঙ্ক বলেই দিই। প্রথম ধরো এইটা দিয়েছে θ+φ = 60 ডিগ্রি, θ+φ = 60 ডিগ্রি, তাহলে দেখাতে বলেছে sin 120 - θ, sin 120 - θ, এইটা ইকুয়াল টু cos অফ
থার্টি মাইনাস ফাইভ। থার্টি মাইনাস ফাইভ। আচ্ছা, এইখানে আর একটা জিনিস মনে রাখবে, এইটা একদম ফর্মুলা হিসাবে কাজে লাগাবে। দেখো এই ঘরটা হচ্ছে অল, এইটা সাইন, এটা ট্যান, এটা কস, অল সাইন ট্যান কস। এই যে এই ঘরটা যদি মাইনাস থিটা বলে, মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা মানে এই দিকে থিটা, এই দিকে কোন, অর্থাৎ প্রথম অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে থিটা কোণ ঘুরলে এইটাকে মাইনাস থিটা বলা হয়, এই কোণটাকে মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটা এখানে কসটা শুধু পজিটিভ হয় আর বাকি সবাই নেগেটিভ হয়, কস মানে কস আর সেকটা, ওই জন্যে কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, আর সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কারণ এই ঘরটা সাইনের নয়, ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, এইটা ফর্মুলা হিসাবে তোমরা ব্যবহার করবে, যে কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এই মাইনাসটা সামনে চলে আসবে, আর ট্যান অফ মাইনাস থিটা মানে এই মাইনাসটা সামনে চলে আসবে মাইনাস ট্যান থিটা, কিন্তু কসের বেলায় এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ কস অফ মাইনাস থার্টি মানে কস থার্টি, কস অফ মাইনাস পঁয়তাল্লিশ মানে কস পঁয়তাল্লিশ, কস অফ মাইনাস সিক্সটি মানে কস সিক্সটি, কিন্তু ট্যান অফ মাইনাস সিক্সটি মানে মাইনাস ট্যান সিক্সটি, ট্যান অফ মাইনাস সিক্সটি মানে মাইনাস ট্যান সিক্সটি, সাইন অফ মাইনাস পঁয়তাল্লিশ মানে মাইনাস সাইন পঁয়তাল্লিশ, এইটা মনে রেখে দেবে, এইটা ফর্মুলা হিসাবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবে, সে কস অফ মাইনাস থিটার জায়গায় কস থিটা লিখতে পারো, সাইন অফ মাইনাস থিটা এই থিটার জায়গায় যে কোনো কোণ দিতে পারে, থিটার জায়গায় যে কোনো কোণ দিতে পারে, এই মাইনাসটা বাইরে চলে আসে, ট্যানের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে চলে আসে। আমার এইটা সমান এইটা দেখাতে বলেছি, আমার দেখো এইটা আমার ফাই দিয়ে আছে, তাহলে থিটাকে আমায় ট্রান্সফার করতে হবে, তাহলে থিটা সমান এখান থেকে কি পাবে সিক্সটি মাইনাস ফাই, থিটা সমান সিক্সটি মাইনাস ফাই, তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত, সাইন অফ একশো কুড়ি মাইনাস থিটা সমান সাইন অফ একশো কুড়ি মাইনাস থিটা, মাইনাস থিটা মানে মাইনাস সিক্সটি প্লাস ফাইভ, মাইনাস সিক্সটি প্লাস ফাইভ সমান কত, সাইন অফ কত ষাট প্লাস ফাইভ, সাইন অফ সিক্সটি প্লাস ফাইভ, সাইন অফ সিক্সটি প্লাস ফাইভ, তাহলে এইটা সাইন থিটা, আমরা দেখো এটাকে মাধ্যমিক করেছ, সাইন থিটা সমান কত, কস অফ কত নব্বই মাইনাস থিটা, এইটা কস নাইনটি মাইনাস থিটা মানে সাইন থিটা, পুরো কোণের গুণানুপাত মাধ্যমিকে শিখেছো, এইটা যেহেতু কসে আমায় যেতে হবে ওই জন্য এটাকে কস করলাম, কস নব্বই মাইনাস থিটা মানে কত সিক্সটি প্লাস ফাইভ, তখন এইটাকেই আমি থিটা ধরলাম, এইটাকে থিটা ধরলাম, সাইন থিটা সমান হচ্ছে কস নব্বই মাইনাস থিটা সমান কত, কস নব্বই থেকে ষাট বাদ দিলে কত হয় তিরিশ, আর মাইনাস মাইনাস ফাইভ সমান আর এইচ এস হয়ে গেল, পন হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। দেখো কীভাবে করলাম, সাইন একশো কুড়ি মাইনাস থিটা একশো কুড়ি, এইবার যেহেতু এখানে ফাই আছে দেখছি ওই জন্য থিটাটাকে চেঞ্জ করে ফাই নিয়ে গেলাম, এইটা হলো, এইবার এটা সাইন আছে কিন্তু আমি প্রমাণ করতে দিয়েছে কসে, তাহলে সাইনটাকে আমি কসে নিয়ে যেতে গেলে কি করতে হবে, এটা নব্বই মাইনাস থিটা করতে হবে, নব্বই মাইনাস থিটা করলে আমি যেন কস করলাম, হয়ে গেল প্রমাণ, ঠিক আছে এইটা আমি মুছে দিচ্ছি, কিন্তু তোমরা যেন মনে রেখে দেবে কস মাইনাস থিটা মানে কস থিটা, ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এইটা মনে রেখে দেবে এবং অঙ্কে কাজে লাগাবে। এখানে একটা অঙ্ক দিয়েছে যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ দিয়ে বলেছে যে প্রমাণ করো ট্যান বি প্লাস সি, ট্যান বি প্লাস সি প্লাস ট্যান সি প্লাস এ প্লাস ট্যান এ প্লাস বি, এ প্লাস বি বাই ট্যান, এইটা বাই ট্যান পাই মাইনাস এ প্লাস ট্যান টু পাই মাইনাস বি, টু পাই মাইনাস বি প্লাস ট্যান থ্রি পাই মাইনাস সি, থ্রি পাই মাইনাস সি, এইটা সমান এক প্রমাণ করতে হবে, এইটা দেখাতে হবে, এইটা সমান এক, এ বি সি হচ্ছে একটা ত্রিভুজের কোণ, এ বি সি একটা ত্রিভুজের কোণ, অর্থাৎ এ বি সি যদি একটা ত্রিভুজের কোণ হয় তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত পাই একশো আশি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এইটা সমান আমি এক প্রমাণ করব, তাহলে এইটা লেফট হ্যান্ড সাইড এইটা, তাহলে লেখো এইটা সমান
tan b plus c তাহলে tan b plus c b plus c মানে কত পাই মাইনাস a প্লাস tan c plus a মানে পাই মাইনাস b প্লাস tan পাই মাইনাস c a plus b মানে পাই মাইনাস c আর নিচে যা আছে লেখো tan পাই মাইনাস a প্লাস tan 2 পাই মাইনাস b প্লাস tan 3 পাই মাইনাস c এইবার দেখো পাই মাইনাস এ এইটা দেখো অল সাইন ট্যান কস পাই মাইনাস এ পাই মানে এইটা মাইনাস এ মানে ঘড়ির কাঁটার ট্যান পাই মাইনাস এ পাই মানে এইটা মাইনাস এ মানে ঘড়ির কাঁটার দিকে এ তার মানে কার ঘরে পড়ছে সাইনের ঘরে পড়ছে তাহলে এইটা মাইনাস চিহ্ন হলো ট্যানটা দেখো পাই মাইনাস এ পাই মানে হচ্ছে এইটা পাই মাইনাস এ মানে ঘড়ির কাঁটার দিকে আবার এ এইটা এ কোন তাহলে কোন ঘরে পড়ছে সাইনের ঘরে পড়ছে আছে কে ট্যান তাহলে চিহ্নটা মাইনাস হয়ে গেল এইবার এটা নব্বই এর গুণিতক না যুগ্ম না অযুগ্ম গুণিতক একশো আশি মানে নব্বই গুণিত দুই যুগ্ম তাহলে ট্যান ট্যানই থাকবে ট্যান এ হলো এইটাও দেখো ঠিক একই রকম ভাবে মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি এটা মাইনাস ট্যান এ ট্যান টু পাই মাইনাস বি টু পাই মাইনাস বি টু পাই মানে এই একটা পাই এই একটা পাই টু পাই মাইনাস বি তাহলে ঘড়ির কাঁটার দিকে আবার বি ঘর এইটা কার ঘর অল সাইন ট্যান কসের ঘর তাহলে কসের ঘরে ট্যান আছে তাহলে ও নিজের ঘর নয় এর নিজের ঘর নয় অন্যজনের ঘর তাহলে মাইনাস হলো টু পাই এটা নব্বই এর যুগ্ম গুণিতক তাহলে যুগ্ম গুণিতক মানে কত ট্যান ট্যানই থাকবে তাহলে ট্যান বি ঠিক একই রকমভাবে এইটা মাইনাস ট্যান সি তাহলে উপরটা নিচেটা একই সমান এক সমান আর এইচ এস প্রমাণ হয়ে গেল প্রমাণ ঠিক আছে এই একই টাইপের অঙ্ক আর একটা এক ঘন্টা হয়ে গেল আর পাঁচ মিনিট তাহলে দু চারটা অঙ্ক হয়ে গেলে চ্যাপ্টারটা করতে হবে আর একটা অঙ্ক বলেছে যে এ বি সি ডি যদি বৃত্তস্ত চতুর্ভুজ হয় প্রমাণ করো ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি সমান জিরো এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজ এ বি সি ডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে ট্যান অফ এ প্লাস বি প্লাস ট্যান অফ সি প্লাস ডি এইটা ইকুয়াল টু জিরো প্রমাণ করতে বলেছে এইটা সমান জিরো প্রমাণ করতে দিয়েছে এইটা সমান জিরো প্রমাণ করতে দিয়েছে ঠিক আছে তো দেখো এ বি সি ডি যদি বৃত্তস্ত চতুর্ভুজ হয় তাহলে বৃত্তস্ত চতুর্ভুজ এ প্লাস সি সমান একশো আশি ডিগ্রি আর সি বি প্লাস ডি সমান একশো আশি ডিগ্রি কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয় বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয় ঠিক আছে তাহলে এ প্লাস বি এইটা তাহলে লেফট হ্যান্ড সাইড এল এইচ এস লেফট হ্যান্ড সাইড এইটা সমান জিরো আমায় প্রমাণ করতে হবে ট্যান এ প্লাস বি এ প্লাস বি তাহলে এ ট্যান এটা এ আর বি এইটাকে আমি চেঞ্জ করবো সিডিতে তাহলে এ সমান কত লিখবো একশো আশি মাইনাস সি এ মানে একশো আশি মাইনাস সি আর বি মানে একশো আশি মাইনাস ডি প্লাস এইটা যেমন আছে তেমন রাখছি ট্যান সি প্লাস ডি বলো ঠিক লিখলাম কিনা এ প্লাস সি সমান একশো আশি তাহলে এ সমান কত একশো আশি মাইনাস সি আর বি মানে একশো আশি মাইনাস ডি সেটা লিখেছি তাহলে ট্যান একশো আশি একশো আশি তাহলে ট্যান তিনশো ষাট মাইনাস সি প্লাস ডি প্লাস ট্যান সি প্লাস ডি এইবার দেখো ট্যান তিনশো ষাট তিনশো ষাট মানে এইটা তিনশো ষাট এই যে প্লাস তিনশো ষাট মানে এইটা তিনশো ষাট মাইনাস সি প্লাস ডি তাহলে এখান থেকে এইবার কত সি প্লাস ডি ঘড়ির কাঁটা যেহেতু মাইনাস আছে তাহলে ঘড়ির কাঁটার দিকে সি প্লাস ডি তার মানে কার ঘর এটা অল সাইন ট্যান কসের ঘর তাহলে ট্যান তার নিজের ঘরে পড়েনি অন্যজনের ঘর তাহলে চিহ্নটা নেগেটিভ হলো এইটা নব্বই এর যুগ্ম না যুগ্ম গুণিতক যুগ্ম গুণিতক তাহলে ট্যান ট্যানই থাকবে এইবার যে কোনটা আছে সেইটা সি প্লাস ডি এইটা প্লাস ট্যান সি প্লাস ডি তাহলে ট্যান সি প্লাস ডি প্লাস ট্যান সি প্লাস ডি সমান জিরো সমান আর এইচ এস হয়ে গেল ফোন আর এইচ এস খুব সোজাই চ্যাপ্টারটা কিছু নাই শুধু ওই দুটো নিয়ম ঠিকঠাক ফলো করবে তাহলেই হবে যে কোন থেকে মান বার করা মান বার মান থেকে কোন বার করা এই দুটো নিয়ম যদি ফলো করো তাহলেই দেখবে হবে
एग्जाम्पल समस्त धरण अंक पढ़ देव आता सत्व और एक दूटो अंक दीची तरी एखे जेमन यहाँ दिए साइन एन जदि मान अखंड संख्या है तेल बोल प्रमाण करो साइन एन पाई एन पाई प्लस माइनस वन टू दि पावर एन माइनस वन टू दि पावर एन पाई बाई सिक्स एटा इक्वल टू हाफ इक्वल टू हाफ ये प्रमाण करो बोल एन ये कि अखंड संख्या बा पूर्ण संख्या पूर्ण संख्या एन अखंड संख्या बा पूर्ण संख्या जदि है तेल यहीटार समान हाफ प्रमाण करते दिस तेल एन पूर्ण संख्या मान कि होते एन एक दुई तीन चार पाँच छय चलब एन तेल एन दो रकम मान होते देखो एन एक तीन पाँच सात अर्थात अजुग्म संख्या होते अथवा दुई चार छय आठ जुग्म संख्या होते दो रकम होते एन अजुग्म होते एन जुग्म होते तो फार्ष्ट जुग्मगुलो धरची जे जदि जुग्म है एन एक नम्बर हो एन समान जुग्म जुग्म मान जोर संख्या जोर संख्या समान धरल टू एम एन समान हे जुग्म संख्या मान टू एम तेल ये लेफ्ट हैंड सैडटा कि लेफ्ट हैंड सैड कि सैन एनर जगह बसिए दाओ टू एम पाई प्लस माइनस वन टू दि पावर टू एम माइनस वन टू दि पावर टू एम इंटू पाई बाई सिक्स यहाँ समान सैन टू एम पाई टू टू एम पाई प्लस माइनस वन पावर जो जुग्म है तेल क्या प्लस पाई बाई सिक्स यहाँ देखो टू एम पाई मैं टू पाइर एम गुण टू एम पाई के कि लिखते परि एम इंटू टू पाई एम इंटू टू पाई देखो एम इंटू टू पाई यहाँ टू पाई एक बार एम एर मान जो एक है तेल ये एक इंटू टू पाई मैं यहाँ एम एर मान जो दुई है दुई गुणित टू पाई मैं यहाँ टू पाई आर यहाँ तेल ये टू पाई आर यहाँ टू पाई दुबार टू पाई तीन हम तीन बार टू पाई तमें आल्टिमेट एम एर मान एक दुई तीन चार पाँच जी नाओ ना क्या आल्टिमेट एखानटा आस एक्सर यही चले आस पाक दो पाक तीन पाक जैक तरह संगे प्लस पाई बाई सिक्स मैं एखे पाई बाई सिक्स तमें कार घरे पड़े अलर घरे पड़े तेल अलर घरे पड़ा मैं सैनटा पजिटिव है यार यही देखो नब्बे जुग्म नजुग्म गणितक पाई आने नब्बे जुग्म गणितक पाई मान कि नब्बे गणित दुई तक जुग्म गणितक ये सब समय तेल सैन सैन ही थको सैन य पाई बाई सिक्स सैन पाई बाई सिक्स मैं सैन थार्टी मान हाफ तेल जदि जुग्म है तेल हाफ प्रमाण हो गि जुग्म है हाफ हो ग प्रमाण दो नम्बर केस एन जदि अजुग्म है एन समान अजुग्म अजुग्म समान लिखी टू एम प्लस वन टू एम प्लस वन अजुग्म तक लेफ्ट हैंड साइड की गल लेफ्ट हैंड साइड साइन कत टू एम प्लस वन इंटू पाई प्लस माइनस वन टू दि पावर टू एम प्लस वन इंटू पाई बाई सिक्स एन एर जगह टू एम प्लस वन लिखल तेल साइन ये कत टू एम प्लस वन इंटू पाई ये तक कि हो जाए यह अजुग्म संख्या जेहेतु माइनस वन पर अजुग्म माइनस पाई बाई सिक्स एबार देखो यहाँ कौन घरे पड़े देखो कौन घरे पड़े ना साइन टू एम प्लस वन इंटू पाई एम एर जगह जदि एक बसाय तेल ये कत हो थ्री पाई एम एर जगह देखो एक बसाले टू इंटू एक प्लस वन तमें थ्री पाई तमें ये वन पाई टू पाई थ्री पाई एखे एम एर जगह जो दुई बसाय तेल दुई गुणित दुई चार प्लस वन पाँच पाई तमें एक पाई दो पाई तीन पाई चार पाई पाँच पाई तीन बसाले सात पाई छ पाई सात पाई तेल आल्टिमेट सब समय एखानटा आससे जगार वाना सब समय ये आससे रेखाटार ऊपर आससे माइनस पाई बाई सिक्स माइनस मान घड़ काटार दिखे पाई बाई सिक्स तिकटा पाई बाई सिक्स यहाँ पाई बाई सिक्स तमें कार घर पड़े अल सर घरे पड़े सैनर घर पड़े मान पजिटिव यहाँ जुग्म नजुग्म এটা যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা পাই আছে পাই মানেই তো নব্বই গুণিত দুই তাহলে এটা সবসময় যুগ্ম যুগ্ম হলে সাইন সাইনই রইল এইবার সূক্ষ্মকোণ যেটা আছে পাই বাই সিক্স
মানে sin 60 মানে হ্যাঁ তাহলে m এর মান যদি অযুগ্ম হয় তাহলেও দেখলাম হাফ m এর মান যুগ্ম হলে n এর মান যুগ্ম হলে তাহলেও দেখলাম হাফ অর্থাৎ n পূর্ণ সংখ্যা হলেই এই মানটা হ্যাঁ ক্লিয়ার বইয়ের एग्जांपलে এই অঙ্ক দেখবে এই ধরনের করে দেওয়া আছে বুঝতে যদি না পারো ওই জন্য আমি একটু বলে দিলাম ঠিক আছে আর দুটো অঙ্ক দেখি হয় নাকি দেখি এখানে একটা অঙ্ক এইটা করছি যে tan theta = 15/8 tan theta = 15/8 তার মান বার করতে হচ্ছে এবং cos theta ঋণাত্মক cos theta এইটা নেগেটিভ এইটা বলে দিয়েছে tan theta এটা cos theta নেগেটিভ এইটা বলে দিয়েছে কি বার করতে বলেছে sin of minus theta sin of minus theta minus cos theta minus cos theta by tan of minus theta plus sec minus theta sec minus theta এর মান কত এটা বার করতে হবে দেখো এই অঙ্কটা দেখো ভালো করে যে tan theta 15/8 tan theta মানে কি tan theta মানে লম্ব বাই ভূমি তাহলে এইটা যদি আমি theta বলি তাহলে লম্বটা হচ্ছে 15 ভূমিটা হচ্ছে 8 তাহলে অতিভুজটা হচ্ছে 17 পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজটা বার করলে পাবো 17 এইবার দেখো tan theta পজিটিভ tan theta মানটা দেখতে পাচ্ছি পজিটিভ আর cos theta নেগেটিভ তাহলে থিটাটা নিশ্চয়ই কি আছে এই ঘরে যদি থাকতো থিটাটা এই ঘরে যদি থাকতো তাহলে tan ও পজিটিভ হতো cos ও পজিটিভ হতো tan ও পজিটিভ হতো cos ও পজিটিভ হতো তাহলে থিটাটা কোন ঘরে আছে এই দুটো থেকে তুমি হিসাব করে বলো থিটাটা কোন ঘরে আছে না tan all sin tan cos তাহলে tan এর মান পজিটিভ এখানে হতে পারে এক নম্বর আর এখানে হতে পারে যদি এই থিটার মানটা এই ঘরে থাকতো তাহলে cos এর মানটাও পজিটিভ হতো নেগেটিভ হতো না যেহেতু tan টা পজিটিভ cos টা নেগেটিভ তার মানে থিটার মানটা এই ঘরে আছে এইটুকু বুঝতে পারলাম এইটা ক্লিয়ার কিনা বলো যে এই থিটার মানটা থিটাটা হচ্ছে তৃতীয় পাদে আছে এইটুকু বোঝা গেল যেহেতু tan টা পজিটিভ cos টা নেগেটিভ ঠিক আছে এইটা বোঝা গেল এবার এর মান বার করব তাহলে প্রথমে আগে ফর্মুলা অনুযায়ী sin অফ মাইনাস থিটা মানে কি বলেছিলাম মাইনাস sin থিটা মাইনাস cos থিটা tan অফ মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা প্লাস sec অফ মাইনাস থিটা cos অফ মাইনাস থিটা মানে cos থিটা তার মানে sec অফ মাইনাস থিটা মানে sec থিটা এটা ভ্যানিশ হয়ে যাবে cos এর ক্ষেত্রেও যেমন ভ্যানিশ হবে sec এর ক্ষেত্রেও ভ্যানিশ হবে তাহলে sec থিটা হলো এইবার মাইনাস সাইন থিটার মান বসাবো মাইনাস কস থিটার মান বসাবো বাই মাইনাস ট্যান থিটার মান বসাবো প্লাস সেক থিটার মান বসাবো এইখানে এইবার এই সাইন থিটার মানটা কস থিটার মানটা ট্যান থিটার মানটা সেক থিটার মানটা বসাবো এখন এই যে সাইন থিটার মানটা এখানে বসাবো কস থিটার মানটা এটা বসাবো সাইন মানে লম্ব বাই অতিভুজ তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ মানে 15/17 সাইনের মানটা 15/17 কিন্তু কোন ঘরে আছে থিটাটা তিন নম্বর পাদে আছে তাহলে এই ঘরে সাইনের মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বল যেহেতু থিটাটা তৃতীয় পাদে আছে তাহলে সাইনের মানটা এই ঘরে নেগেটিভ হবে অর্থাৎ সাইন থিটা 15/17 এই মানটা -15/17 ক্লিয়ার এটা যেহেতু থিটাটা তিন নম্বর পাদে আছে এই থিটাটা তৃতীয় পাদে আছে তাহলে তৃতীয় পাদে থাকার জন্য সাইনের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ হবে এই মাইনাসটা আগে এমনি ছিল সাইনের মানটা নেগেটিভ হবে কস এর মানটা তৃতীয় পাদে থাকার জন্য কস এর মানটা কি হবে নেগেটিভ হবে তাহলে কস এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে 8/17 তাহলে -8/17 ট্যান এর মান তৃতীয় পাদে থিটাটা তিন নম্বর পাদে আছে তাহলে ট্যান এর মানটা পজিটিভ হবে ট্যান মানে 15/8 15/8 আর সেক সেক মানে কি সেক মানে দেখো অতিভুজ বাই ভূমি অর্থাৎ 17/8 17/8 কিন্তু এটা কোন পাদে আছে থিটাটা তিন নম্বর পাদে আছে প্রথমেই দেখে নিয়েছি এই দুটো থেকে হিসাব করে যে থিটাটা তিন নম্বর পাদে আছে তো তিন নম্বর পাদে থাকার জন্য সেকের মানটা কি হবে মাইনাস তাহলে এটা হয়ে যাবে -17/8 এইবার এটা ক্যালকুলেশন করবে যা হবে অর্থাৎ এইটা হচ্ছে 15/17 প্লাস 8/17 বাই -15/8 -17/8 এইটা ক্যালকুলেশন করবে যা হবে সেইটা হচ্ছে অ্যান্সার
ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে, যা পাবে সেইটা হচ্ছে অ্যানসার। লাস্ট আর একটা অঙ্ক করব দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করব, লাস্ট আর একটা অঙ্ক করব দিয়ে চ্যাপ্টারটা শেষ করব। এখানে বলেছে কোসেক আলফা মাইনাস বিটা, কোসেক আলফা মাইনাস বিটা সমান হচ্ছে টু বাই রুট থ্রি, টু বাই রুট থ্রি, আর সেক আলফা প্লাস বিটা, সেক আলফা প্লাস বিটা এইটা সমান হচ্ছে কত, রুট টু। তাহলে বলছে আলফা বিটা ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো, আলফা বিটা ক্ষুদ্রতম ধনাত্মক ধনাত্মক মান, ক্ষুদ্রতম ধনাত্মক মান কত নির্ণয় করো, আলফা বিটা ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো কোসেক এইটা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, সাইন আলফা মাইনাস বিটা সমান রুট থ্রি বাই টু, আর এখান থেকে কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট। তাহলে এখান থেকে দেখো এইটা থিটার কাজ করছে, সাইন থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু, সাইন থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু, তাহলে থিটা সমান কত হয়, সাইন থিটা যদি রুট থ্রি বাই টু হয় থিটা কত হয় ষাট ডিগ্রি হয়, আর কোথায় কোথায় পজিটিভ হয়, সাইনের মান অল সাইন ট্যান কস এখানে আর এখানে, অর্থাৎ আলফা মাইনাস বিটাটা এখানে ষাট আর এখানে ষাট, এটা ষাট অথবা এটা ষাট, পজিটিভ যেহেতু আছে এটা পজিটিভ আছে এইখানে আর এখানে, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আলফা মাইনাস বিটা সমান ষাট ডিগ্রি হতে পারে একটা, আর কি হতে পারে, আর হতে পারে দেখো এইটা, এইটা মানে কত, একশো আশি থেকে ষাট বাদ তাহলে একশো কুড়ি হতে পারে, এবার তিনশো ষাট বেশি আরও বেশি, যেহেতু ক্ষুদ্রতম বলেছে বড়গুলো নেবো না, এরপর আরও বাড়লে মানগুলো বড় হয়ে যাবে। আর কস অফ আলফা প্লাস বিটা, কস থিটা ইকাল টু ওয়ান বাই রুট টু, কস থিটা ইকাল টু ওয়ান বাই রুট টু, তাহলে কস কতের মান পঁয়তাল্লিশ, তাহলে কসটা পজিটিভ আছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি, তাহলে কস কোথায় কোথায় পজিটিভ, অল সাইন ট্যান কস, তাহলে এখানে একটা এখানে একটা, এইটা পঁয়তাল্লিশ এইটাও পঁয়তাল্লিশ, তাহলে আলফা প্লাস বিটা এর মানটা হচ্ছে পঁয়তাল্লিশ হতে পারে একটা, আর আচ্ছা এইটা এইটা মানে এই দিক দিয়ে কত হচ্ছে, তিনশো ষাট থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে, তিনশো ষাট থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে তিনশো পনেরো। ঠিক আছে, এইটা ক্লিয়ার কিনা বলো, এইটা পেলাম কসটা পজিটিভ এখানে আর এখানে, এইটার দিক দিয়ে মাইনাস পঁয়তাল্লিশ হবে, কিন্তু মাইনাস লিখবো না যেহেতু আলফা বিটা এগুলো বলেছে ধনাত্মক মান, তাহলে ওই জন্য আমি এই দিক দিয়েই লিখলাম যে এইটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এই কোনটা এই দিক দিয়ে হচ্ছে, তিনশো ষাট থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে তিনশো পনেরোই হচ্ছে, তো পনেরো চল্লিশ পঞ্চাশ ষাট, হ্যাঁ ঠিক আছে পনেরো, তাহলে এই দুটো থেকে এইবার আলফা বিটা আমায় ক্ষুদ্রতম ধনাত্মক মান কোনটা কোনটা নিলে হবে। দেখ প্রথম কথা হচ্ছে আলফা প্লাস বিটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে আলফা মাইনাস বিটা ষাট, এটা হতে পারে না, যেহেতু আলফা বিটা দুটোই ধনাত্মক মান, তাহলে এদের যোগ ফলটা যদি পঁয়তাল্লিশ হয় বিয়োগ ফলটা ষাট, এটা হতে পারে না, সুতরাং বিয়োগ ফলটা ষাট এইটা ঠিক থাকলে এইটা অবশ্যই হবে না, এটা বাদ যাবে, কারণ কি আলফার মানটা ধনাত্মক বিটার মানটাও ধনাত্মক, তাহলে এদের বিয়োগ ফলটা যদি ষাট হয় তাহলে যোগ ফলটা কখনো পঁয়তাল্লিশ হতে পারে না, তাহলে এই মানটা হবে না, তাহলে হতে পারে ষাট তিনশো পনেরো বা একশো কুড়ি তিনশো পনেরো, যদি ষাট তিনশো পনেরো হয় তাহলে আলফা মাইনাস বিটা সমান ষাট, আলফা প্লাস বিটা সমান তিনশো পনেরো, এই দুটো নিয়ে সলিউশন যদি করি, এইটা এইটা এই দুটো মান নিয়ে সলিউশন, এইটা প্রথম কথা হবে না এটা বাদ, এবার এইটা এটা নিয়ে সলিউশন করলে যদি যোগ করলে টু আলফা ইকাল টু কত, টু আলফা ইকাল টু তিনশো ষাট প্লাস তিনশো পঁচানব্বই তিনশো পঁচাত্তর বাই দুই, টু আলফা ইকাল টু তিনশো পঁচাত্তর, তখন আলফা ইকাল টু তিনশো পঁচাত্তর বাই দুই, আর বিটা বিটা সমান এইটা থেকে এইটা যদি বাদ দিই, এটা থেকে এইটা বাদ দিলে টু বিটা, টু বিটা ইকাল টু এখান থেকে এইটা বাদ, তা মানে তিনশো পনেরো থেকে ষাট বাদ, তাহলে তিনশো চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন নাকি দুশো পঞ্চান্ন বাই দুই, এইটা হতে পারে, এই দুটো নিলে এইটা হচ্ছে, আর যদি এই দুটো নেই এইটা আর এইটা নেই, এই দুটো যদি নেই তাহলে আলফা প্লাস বিটা করলে কত,
আলফা ইকাল টু এইটা 300 400 400 3 10 5 35/2 আর বিটা ইকাল টু এইটা মাইনাস এইটা তাহলে এখান থেকে এইটা বাদ দিলে কত হচ্ছে 5 2 9 2 195/2 তাহলে এই দুটো মানও হতে পারে এই দুটো হতে পারে তোমাদের বইয়ে একটা অ্যান্সার হয়তো দেওয়া আছে কিন্তু এটাও হতে পারে এটাও হতে পারে ক্ষুদ্রতম বলছে এখন এইটা আর এইটার মধ্যে এইটা ক্ষুদ্রতম কিন্তু এইটা বেড়ে যাচ্ছে আবার এইটা আর এইটার মধ্যে দেখো এই দুটোর মধ্যে এইটা ছোট এই দুটোর মধ্যে এইটা ছোট তাহলে দুটোই যদি ছোট হতো তাহলে একটা উত্তর হতো এই আলফা দুটো মানের মধ্যে এ ছোট এ বড় সুতরাং এটা হবে আলফার জন্য আর বিটা এইটা আর এইটার মধ্যে এইটা ছোট এইটা বড় সুতরাং একটা এর বড় একটা এর বড় ওই জন্য এই মানটাও হবে এই মানটাও হবে দুটো অ্যান্সারই হবে ঠিক আছে যদি দেখা যেতে এইটাও ছোট বিটাটাও ছোট আর এখানে আলফাটা এর থেকে আলফাটা বড় এখানে বিটাটা এর থেকে বড় তখন শুধু একটা উত্তর লিখতাম ঠিক আছে এটাও বইয়ে দেখবে এই ধরনের একটা অঙ্ক করে দেওয়া আছে ঠিক আছে তাহলে এইবার বাকি অঙ্কগুলো এই চ্যাপ্টারের করে নেবে আশা করছি পারবে এমনি সহজই আছে একটু দেখে নেবে তাহলেই হবে ঠিক আছে।